হাই, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। তো আবারও আইএসএল এর দামামা বাজতে চলেছে আগামীকাল থেকে, এবং আগামীকাল অ্যাজ ইউজুয়াল গত বছরের মতো এটিকে মোহনবাগান এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। সেই ম্যাচ নিয়ে বা সেই ম্যাচের প্রি ম্যাচ কিছু ডিসকাশন নিয়ে এই ভিডিওটা। আগামীকাল যেভাবে তারা কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে নামতে পারে, যেই ফরমেশন তারা ফলো করতে পারে, এবং অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি তাদের এই সিজন থেকে কি কি দেখার মতো জিনিস রয়েছে, কি কি চমক রয়েছে, সেখান থেকে সবকিছু নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করা উচিত সেটা হলো প্রি সিজন যে ট্রেনিং হয়েছে বা প্রি সিজন যে কন্ডিশনিং হয়েছে টিমগুলোর, সেই দিকে অবশ্যই আমি বলবো যে দুটো টিম তারা তাদের নিজেদের মতো করে প্রি সিজন ট্রেনিং করেছে, নিজেদের মতো করে নিজেদের তৈরি করেছে। এটিকে মোহনবাগান এফসি অবশ্যই অনেক দিন থেকেই তারা টিম একসাথে রয়েছে, এফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে, উজবেকিস্তানে গিয়ে তারা নক আউট পর্বে ম্যাচ খেলেছে, তো লম্বা সময় তারা কিন্তু প্র্যাকটিস মোডে ছিল। আর আইএসএল শুরু হওয়ার মোটামুটি 20-21 দিন আগে থেকেই তারা প্র্যাকটিস মোডে আবারও ঢুকে গেছিল, এবং অ্যান্থনি বেজাবাস যেই ফর্মে মানে যেই জিনিসটাকে ফলো করে আসছেন গত বছর থেকে, যে তিনি কোনো ধরনের প্র্যাকটিস ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচ তিনি আইএসএল এর আগে খেলছেন না, যদিও 2019-20 সিজনে তিনি কিন্তু খেলেছিলেন, গত সিজনে তিনি খেলেননি এবং এই সিজনেও তিনি কিন্তু খেললেন না। আর কেরালা ব্লাস্টার্স এফসি সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তারা ডুরান্ড কাপে তো এসেছিল, ডুরান্ড কাপে তাদের একটা টিম খেলেছিল, কিছু প্লেয়ার হয়তো সেখানে ছিল না, কিন্তু তারপর যখন তারা প্রি সিজন ট্রেনিং শুরু করলো তখন কিন্তু প্রচুর ম্যাচ তারা প্রি সিজন ফ্রেন্ডলি খেলেছে, কখনো জিতেছে, কখনো হেরেছে, কখনো ড্র হয়েছে, একটা মিক্সড পারফরমেন্স আমরা তাদের থেকে দেখেছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি সেই যেমনই টিম আসুক, যেমনই কোচ আসুক, যেভাবে তারা টিম বিল্ড আপ করুক, একটা হতাশার যে ছাপ সেটা যেন শুরু থেকেই এইবারও কেরালা ব্লাস্টার্সের ওপরে কিন্তু রয়েছে। তো এটা গেল প্রি সিজনের কথা। এবার যদি অবশ্যই টিমের বিষয়ে আসি, তাহলে কেরালা ব্লাস্টার্স এফসিতে প্রচুর চেঞ্জেস এসেছে, সেটা নিয়ে তো আমরা আগে কথা বলেছি। বিদেশি তারা কিন্তু প্রচুর নতুন বিদেশি এবারে নিয়ে এসেছে, আইএসএল খেলা বা ইন্ডিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা খুব কম প্লেয়ারের রয়েছে তাদের বিদেশিদের মধ্যে। দেশীয় প্লেয়ার তারা প্রচুর প্লেয়ার অ্যাড করেছে, প্রচুর ডোমেস্টিক প্লেয়ার তারা এবারে সাইন করিয়েছে, বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রাখতেই হবে। আর অপরদিকে এটিকে মোহনবাগান এফসি তারা কিন্তু এই সিজনে ম্যাক্সিমাম চেনা বিদেশি তাদের ওপরই ভরসা রেখেছে, খুব বেশি মানে পরিবর্তনের রাস্তাতে তারা এবারে হাঁটেনি। ডোমেস্টিক প্লেয়ার হিসেবে তারা বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে, যেই প্লেয়াররা কিন্তু আগামী দিন এখন অবধি যারা পরীক্ষিত নয়, মানে যারা পরীক্ষিত আমি তাদের কথা বলছি না, যারা পরীক্ষিত নয়, যেমন সেখানে কিয়ার নাসিরি, রবি রানা, রিকি সাবং, এই ধরনের প্লেয়াররা রয়েছে, তারা কিন্তু যে কোনো সময়ে যতটুকু বোঝা যাচ্ছে তারা কিন্তু যে কোনো সময়ে টিমের স্টার হয়ে উঠতে পারে, টিমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিতে পারে। এই ধরনের প্লেয়ারকে তারা সাইন করিয়েছে যাদের এখনো অবধি পরীক্ষিত হননি তারা। তো এইভাবে দুটো টিম কিন্তু তাদের নিজেদের এই সিজনের স্কোয়াডটাকে তৈরি করেছে। যদি স্কোয়াড ডেপথ অনুযায়ী কোথাও বলো যে এগিয়ে কে বা পিছিয়ে কে, তাহলে অবশ্যই ফার ফার বেটার শেপে কিন্তু এটিকে মোহনবাগান এফসি রয়েছে। কেরালা ব্লাস্টার্স তাদের এখনো অবধি যেহেতু আমরা কোনো ধরনের ম্যাচ দেখিনি বা সেইভাবে অনেক প্লেয়ারকে আমরা চিনি না, প্রচুর প্লেয়ারই রয়েছে, তো তাদের পারফরমেন্সটা যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ সেই জাজমেন্টের লেভেলে পৌঁছানো যাবে না। তবে হ্যাঁ, আদ্রিয়ান লুনার মতো একজন বিদেশি তারা নিয়ে আসতে পেরেছে, এ লিগের অন্যতম স্টার ফুটবলার, তার দিকে তাকিয়ে থাকতে হবে, এই টিমের সব থেকে সেরা প্লেয়ার হিসেবে তাকেই কিন্তু মানা হচ্ছে। কোথাও ডিফেন্সটা নিয়ে আমার একটু হলেও ব্যাপার থেকে যাচ্ছে যে ডিফেন্সটা কোথাও স্ট্রং নয় এই টিমটার। তো যাই হোক, মন্দ ভালো মিশিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি এই সিজনেও টিম তৈরি করেছে, নতুন কোচ তারা ভুকো মানোভিচকে নিয়ে এসেছে, তার দিকে আমরা অনেকটা তাকিয়ে থাকবো যে ফাইনালি তিনি গত সিজনের ডিজাস্টার পারফরমেন্সের পর কিভাবে আবারও কেরালা ব্লাস্টার্স, যাদের ফ্যান সাপোর্ট গোটা মাঠে সব থেকে বেশি থাকতে দেখেছি 2014 সে আইএসএল শুরুর থেকে, তো সেই টিমটাকে কিভাবে তিনি ঘুরে দাঁড় করান দুবারের ফাইনালিস্ট তারা, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। আর এবার অবশ্যই যদি ঢুকে যায় যে ম্যাচ ডেতে এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান এফসি তারা কিভাবে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে প্রথম ম্যাচটা তারা নামতে চলেছে, সেই দিকে তারা সেখানে দেখতে গেলে যে বিষয়টা সবার আগে সামনে আসছে, গত কয়েকদিন থেকে যে বিষয়টা সামনে এসেছে সেটা হলো দুটি প্লেয়ারকে নিয়ে একটু উত্তেজনা রয়েছে এটিকে মোহনবাগান এফসি ফ্যানেদের মধ্যে, তার মধ্যে একজন অবশ্যই তিরি। প্রথমে একটা কনফিউশন তৈরি হয়েছিল যখন স্কোয়াডটা রিলিজ হয়েছিল না, সেখানে তিরির নাম নেই, মানে আমি জানি না, সিরিয়াসলি বলছি, প্রচুর এরকম মেসেজ পেয়েছি যে এই এই স্কোয়াডে তিরির নাম নেই, নতুন কোন প্লেয়ার এসে গেল, হোসে আরোয়ো বলে, তো ন্যাচারালি ওটা তিরির নাম, তিরির ডাক নাম হচ্ছে তিরি।
তো সেই সূত্রে কিন্তু প্রচুর ফ্যান, তারা কিন্তু একটু কনফিউজড হয়ে গেছিলো, যদি সেই কনফিউশন বেশিক্ষণ স্টে করেনি, কারণ তিনি সেটা নিজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্লিয়ার করে দিয়েছিলেন যে ওটি তারই নাম, অরিজিনাল নাম, তাকে আমরা তিরি বলেই জানি। এটা ন্যাচারালি স্প্যানিশ প্লেয়ারদের বা বিভিন্ন দেশের প্লেয়ারদের মধ্যে হয়, ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়, এত বড় নাম হয় যে তাদের আমরা ছোটো ছোটো নামে ডাকতে বাধ্য হই বা সেই নামেই তারা ওয়ার্ল্ডে পরিচিত হয়ে থাকেন। তো এই তিরি এবং অবশ্যই আরও একজন প্লেয়ার যাকে এডিকে মোহনবাগান সাপোর্টাররা নয়নের মনি করে রেখেছে, টিমের ক্যাপ্টেন রয় কৃষ্ণা, এই দুজনকে নিয়ে একটা বড় সড়ো সন্দেহের বাতাবরণ তৈরি হয়। তার মধ্যে অবশ্যই তিরি, তার কিন্তু একটা ছোট্ট ইঞ্জুরি হয়েছে, হ্যাঁ, কাফ মাসেলে একটা চোট লেগেছে, যে ইঞ্জুরিটা আগে থেকে একটু ছিল, যে কারণে এফসি কাপের সময় তাকে খুব একটা কনসিডার করা হয়নি, তাকে রিহ্যাবে আবারও পাঠানো হয়েছিল, তো সেই জায়গাতেই আবারও কিন্তু এবারে প্র্যাকটিসের সময় লেগেছে এবং সেই লাগাটা এখনো অবধি ঠিক হয়নি। তো মনে করা হচ্ছে হয়তো প্রথমের দিকের বেশ কিছু ম্যাচ তিরি মাঠের বাইরে থাকতে পারে, তবে হ্যাঁ, একদমই মাঠের বাইরে থাকবে না, কোচ তাকে বেঞ্চ থেকেই স্টার্ট করবেন, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। তবে রয় কৃষ্ণর বিষয়টা কিন্তু আরও একটু ডিফারেন্ট, আরও একটু ডিফিকাল্ট, তার কারণটা হলো ফ্যামিলি প্রবলেমের জন্য, জানো সেই প্রবলেমটা কি, সেটা ডিটেলসে বললাম না, তার যে বাড়িতে সুখবর এসেছে এটা আমরা প্রত্যেকেই জেনে গেছি, তো সেই কারণেই কিন্তু তখন একটা প্রবলেম হয়েছিল, তাকে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল, পুরোপুরিভাবে আলাদা করে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, এবং তারপর থেকে কিন্তু আবারও যখন রয় কৃষ্ণাকে ফিরে আসার প্রসেসটা শুরু হয়েছিল, তাকে ফিরিয়ে আনার প্রসেসটা শুরু হয়েছিল, তখন কিন্তু নতুন হোটেলে এসে তাকে কোয়ারেন্টাইন করতে হয়েছে। তো সেই কোয়ারেন্টাইন পর্ব চলছে এবং কোয়ারেন্টাইন পর্বে কিন্তু টিমের সাথে গত প্রায় 10-15 দিন বা তার থেকে কম বেশি হতে পারে, তবে মোটামুটি এতটা একটা সময়ে সে কিন্তু টিমের সাথে কোনোভাবে প্র্যাকটিসে নেই, টিম কিভাবে খেলছে বা কিভাবে তারা ট্রেনিং করছে, প্র্যাকটিস করছে, ফরমেশন কি হচ্ছে, এখনো অবধি রয় কৃষ্ণা কিন্তু তার মধ্যে সেই মোডটাতে ঢুকতে পারেনি। তো এটা একটা প্রবলেম হতে পারে, তবে রয় কৃষ্ণাকে যে পাওয়া যাবে না এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই, রয় কৃষ্ণাকে অবভিয়াসলি পাওয়া যাবে, তবে সবটাই ডিপেন্ড করছে অ্যান্থনি লোপেজ হাপাসের ওপর। তিনি যদি মনে করেন যে তিনি রয় কৃষ্ণাকে একদম সদ্য কোয়ারেন্টাইন থেকে তিনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন না, তাকে সরাসরি ম্যাচ রেতে নামিয়ে দেবেন, তাহলে তিনি পারেন। আদারওয়াইজ যদি হাবাস মনে করেন যে তাকে কোনোভাবে তিনি প্রথম ম্যাচে ইউজ করবেন না, বেটার হয় তাকে তিনি ডার্বিতে ইউজ করবেন 27 তারিখে, তাহলে সেটাও হতে পারে, ডিপেন্ড করে আছে কিন্তু এটা পুরোপুরি অ্যান্থনি লোপেজ হাবাসের ওপর। ডিপেন্ড করে থাকার যে জায়গাটা সেই দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে ফাইনালি রয় কৃষ্ণা নামবেন কিনা, তবে রয় কৃষ্ণা নামবে না এরকম একটা প্রবাবিলিটি ধরে নিয়ে কিন্তু আমি আজকের যে এডিকে মোহনবাগানের ফার্স্ট ইলেভেনটা হতে পারে আগামীকালের ম্যাচে সেটা নিয়ে কথা বলবো। তো গোলকিপার সেকশন দেখো, অবভিয়াসলি এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আর এর সাথে বলে রাখা ভালো যে ক্যাপ্টেন কিন্তু সিলেকশন হয়ে গেছে, সেই ক্যাপ্টেন সিলেকশনটা আমি বলতে ভুলে গেছিলাম এর আগে, রয় কৃষ্ণা, প্রীতম কোটাল এবং এই সিজনের নতুন ক্যাপ্টেন কিন্তু সুভাশিস বোস। তো সুভাশিস বোস ইয়াং প্লেয়ার, অল্প বয়স, একদমই এই এই দুজন সিনিয়র প্লেয়ারের থেকে বয়সটা অনেকটাই কম, তো তাকে কিন্তু এই সিজনের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে। অনেক নাম ঘোরাফেরা করছিল, কার্ল ম্যাকি অনেকদিন টিমের সাথে রয়েছে, তিরি রয়েছে সিনিয়র প্লেয়ার হিসাবে, অমরিন্দর সিং এসেছে গত সিজনে মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করেছে, তো অনেক নাম ঘোরাফেরা করছিল, হুগো বুমোর নামটাও আসছিল সামনে, বা জনি কাউকের মতো প্লেয়ার, তিনি ফিনল্যান্ড এর এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, তো কাউকে কিন্তু করা হয়নি, দুজন একদম বাঙালি প্লেয়ার, একদম আমাদের বাংলার ছেলে, এবং অবশ্যই গত সিজন থেকে তারা রয় কৃষ্ণা, তার উপরেই তাদের উপরেই কিন্তু আপাতত টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে। তো প্রথমেই বলবো যে গোলকিপার, সেখানে তো প্রশ্ন জায়গায় নেই যে ফাইনালি গোলকিপার হিসেবে কে সিলেক্ট হতে চলেছে ম্যাচ ডেতে। অমরিন্দর সিং স্টার্ট করবে অবভিয়াসলি, কারণ অমরিন্দর সিংয়ের যে লেভেল রয়েছে সেটাকে রিপ্লেস করার মতো গোলকিপার আমি কাউকে ছোট না করেই বলছি এই টিমটাতে সেভাবে নেই, মানে অরিন্দম ভট্টাচার্য চলে গিয়ে সিস্ট বেঙ্গলে চলে যাওয়ার পর থেকে সেইভাবে অমরিন্দর সিংয়ের সাথে কম্পিটিশন হওয়ার মতো গোলকিপার কিন্তু নেই। তবে হ্যাঁ, ফর্ম সবার সবসময় ঠিক থাকে না, আমরা চাইবো যে অমরিন্দর সিংয়ের যে গত বছরের ফর্ম ছিল সেটা যেন কন্টিনিউ হয়, কিন্তু তাও তার যদি ফর্ম কোনোভাবে লুজ হয় তাহলে সেই ক্ষেত্রে অভিলাষ পাল বা আর্শেক রয়েছে, কিন্তু প্রথম ম্যাচ অবভিয়াসলি আমার চয়েস অমরিন্দর সিং স্টার্ট করতে চলেছে। এবার আসছি যেটা মেইন জায়গা, যে কালকে হাবাস ঠিক কোন ফরমেশনে টিমকে রাখবেন, কারণ যদি তিরিকে না পাওয়া যায় বা সামনে যদি রয় কৃষ্ণাকেও না পাওয়া যায় তাহলে তিনি ঠিক কোন ফরমেশনে যাবেন। যদি তিরিকে না পাওয়া যায় আমি এই ক্ষেত্রে যতটুকু আমার মনে হচ্ছে যে তিনি হয়তো 4-4-2 বা 4-3-3 এরকম একটা ফরমেশনে তিনি যেতে পারেন, সেই ক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডেভিড উইলিয়ামসকে তিনি সামনে রাখবেন, অবশ্যই রাইট ব্যাক সেখানে কিন্তু তিনি আশুতোষ মেহতাকে ইউজ করবেন, এবং সেন্টার ব্যাক হিসাবে তার প্রথম যে পছন্দ থাকবে দুজন সেটা হলো প্রীতম কোটাল এবং অবশ্যই তার সাথে কিন্তু কার্ল ম্যাকহিউ, আর লেফট ব্যাক সেখানে অবভিয়াসলি সুভাশিস বোস। এইভাবে কিন্তু তিনি চারজনের যে ব্যাক লাইনটা
সেই ব্যাকলাইনটাকে সাজাবেন। এরপর যদি মিডফিল্ডের দিকে তাকানো যায় তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে তিনি তিনজনকে ইউজ করবেন, ডিফেন্সিভ রোল বা একদম সেন্ট্রাল মিডফিল্ডে যে রোলটা আমার মনে হয় সেখানে জনি কাউকোর সাথে তিনি দীপক টাংরিকে জুড়ে দেবেন। তাদের দায়িত্বেই কিন্তু ব্লকিং এবং অবশ্যই বল ডিস্ট্রিবিউশন এই দায়িত্বটা থাকবে, এবং অ্যাটাকিং যে রোলটা সেটা কিন্তু থাকবে হুগো বুমোর হাতে। অর্থাৎ এখানে হুগো বুমোকে তিনি কিছুটা ফ্রি প্লেয়ার করে ছাড়বেন, কখনো তিনি হয়তো সেকেন্ডারি স্ট্রাইকারের পজিশনে চলে যাবেন বা তিনি প্রয়োজনে ডিফেন্সে নেমেছে, যেটা হাবাসের স্টাইলে হয়। মানে হাবাসের এখানে স্টাইলটা সবাইকে বুঝতে হবে, তিনি কিন্তু সমস্ত প্লেয়ারের থেকেই অ্যাটাক এবং ডিফেন্স এই দুটো কোয়ালিটি তিনি ডিজার্ভ করেন। এবং আমার মনে হয় যে তিনি হয়তো হুগো বুমোকে ঠিক সেভাবে ট্রেনিং করিয়ে নিয়েছেন যে অ্যাটাকেও তুমি যতটা কাজে লাগবে অন্তত তার 10% বা 20% তাকে যেন ডিফেন্সে নেমে এসেও দিতে হয়, যেটা আমরা রয় ক্রিস্টিনা, ডেভিড উইলিয়ামস বা এর আগে এডু গার্সিয়া, হাভি হার্নান্ডেস তাদের মধ্যেও দেখেছি। আমার মনে হয় ঠিক সেই একই দায়িত্বটা তিনি অনেকটা হুগো বুমোর ওপর ছাড়বেন। এটা গেল মাঝ মাঠের তিনজন, এবং অবশ্যই সামনে যে তিনজনের যে জায়গাটা, কখনো তারা একটু মিডফিল্ডে নেমে এসে মিডফিল্ডটাকে বড় করার চেষ্টা করবে, সেটা অবশ্যই দুই প্রান্তে মনভীর সিং এবং লিস্টন কোলাসোভ, আর সামনে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে হয়তো ডেভিড উইলিয়ামস শুরু করতে পারে। এটা যদি একটু কোনো রকম চেঞ্জেস হয়ে যায় তাহলে হয়তো এই প্লেয়ারদেরকে নিয়ে, মানে মোটামুটি এই 11 জন প্লেয়ারকে নিয়েই তিনি হয়তো 3-5-2 ফরমেশনে চলে যেতে পারেন। পুরোটাই ডিপেন্ড করছে তিনি কিভাবে ডিফেন্সটাকে সাজাবেন এই মুহূর্তে, যেহেতু তিরিকে পাওয়া যাবে না এবং দীপক টাংরিকে কিন্তু হাবাস তিনি ডিফেন্সিভ ব্লকারের যে পজিশনটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, কখনো প্রয়োজনে সে সেন্টার ব্যাকের জায়গাতে নেমে আসবে, ঠিক এই পজিশনে তাকে কিন্তু ইউজ করবেন, তাকে সেন্টার ব্যাকে তিনি নিয়ে যাবেন বলে আমার এখনো অবধি মনে হচ্ছে না। তবে আবারও বলছি যে হাবাসের মতো একজন কোচ তিনি ফাইনালি কি মানে মাথায় রেখে কি প্ল্যানিং মাথায় রেখে টিম সাজাবেন এটা তাঁর বিষয়। তবে কোনটা বেস্ট ইলেভেন হতে পারে সেখানে অমরিন্দর সিং, আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, কার্ল ম্যাথিউ, শুভাশিস বোস, জনি কাউকো, দীপক টাংরি, হুগো বুমো, মনভীর সিং, লিস্টন কোলাসো এবং ডেভিড উইলিয়ামস, এই 11 জন আমার মতে কালকের ম্যাচের জন্য বেস্ট 11 হতে পারে। এবার তারা কি ফরমেশনে খেলবে সেটা ম্যাচ ডেতে জানবো, আর এর মধ্যে থেকে যদি একটা দুটো পরিবর্তন কিছু হয় সেই দিকে আমরা তাকিয়ে থাকবো, আর অবশ্যই তাকিয়ে থাকবো কিন্তু কেরালা ব্লাস্টার্সের দিকে, তারা কিভাবে এটিকে মোহনবাগানকে আটকায়। গত সিজনে এই ম্যাচটা কিন্তু শুরু হয়েছিল এই ম্যাচটা দিয়ে, এবং এটিকে মোহনবাগান এফসি জিতে গেছিলো, ইজিলি জিতেছিল বলবো না, একটু একটু টাফ ম্যাচ হয়েছিল শেষের দিকে, রয় ক্রিস্টিনার গোলেই কিন্তু পুরো গোলমুখটা ওপেন হয়ে খেলাটা পুরো বদলে যায়। আর এই ম্যাচটা, গত সিজনের এই ম্যাচটা কিন্তু খুব বাজে ম্যাচ বা বাজে বছর হয়ে থাকবে মাইকেল সুসেরাজের জন্য, কারণ এই ম্যাচে 14 মিনিটে চোট পেয়ে কিন্তু গোটা সিজনের জন্য সুসেরাজ ছিটকে গেছিল। তো তাকেও আমরা কামব্যাক করতে দেখতে চাই খুব রিসেন্টলি। আর এইটুকুই বলার ছিল, ইন ডিটেলস এর বেশি আর কিছু বলবো না। কেরালা ব্লাস্টার্সের টিমটা নিয়ে এই মুহূর্তে বেশি কিছু বললাম না, কারণ একটা দুটো তাদের ম্যাচ দেখি, তারপর তাদের বেস্ট ইলেভেন বা পসিবল ইলেভেন লাইন আপ তারা কীভাবে কী বানাচ্ছেন, ভুকোমানোভিচ ঠিক কোন স্ট্র্যাটেজিতে টিমকে খেলাচ্ছেন সেটা আমাদের বুঝতে হবে। তার আগে অবধি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এই ভিডিওতে কোনো আলোচনা করলাম না, এই ভিডিওটা এই অবধি। আর অবশ্যই তোমাদের বেস্ট ইলেভেন এডিগা মোহনবাগানের কালকের ম্যাচের জন্য কী হতে পারে সেটা কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, আর অবশ্যই আগামীকাল ম্যাচের সময় তো আমরা সবাই এনজয় করবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।